এডিসি হারুন, সাংবাদিক পেটালে বিচার হয় না, সাধারণ মানুষ পেটালে বিচার হয় না, তবে ছাত্রলীগ পেটালে বহিষ্কার হয়। তাহলে কি দেশে ক্ষমতাসীন দলের জন্যই আইন আছে, অন্য কারোর জন্য আইন নেই? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের থানায় নিয়ে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে গতকাল সন্ধ্যায় এপিবিএনএ বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার 11 সেপ্টেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পুলিশের এক নারী কর্মকর্তার সঙ্গে অতিরিক্ত উপকমিশনার হারুনের আড্ডা দেয়া নিয়ে গত শনিবার রাতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ওই দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, এটি যে করেছে পুলিশ হোক, যেই হোক, যেই অন্যায় করে তার শাস্তি অবশ্যই হবে। কেন করেছে, কি করেছে আমরা তাকে জিজ্ঞাসা করি, তার এই পুরো কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেছিলেন, অবশ্যই তিনি যতখানি অন্যায় করেছেন ততখানি শাস্তি তিনি পাবেন। আর এরপরেই উঠে এই এডিসি হারুনের যত অপকর্মের কথা। এডিসি হারুনের এমন অপকর্ম এবারই প্রথম নয়। এর আগেও 31তম ব্যাচের পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে প্রকাশ্যে থাপ্পড়, সাংবাদিক নির্যাতন, সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ আছে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ থামাতে যাওয়া পুলিশ সদস্যদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন। তখন তার এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে অনেকে। ঘটনাটি ঘটে গত বছরের 18 এপ্রিল রাতে। নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন। এ সময় গুলি শেষ হয়ে গেছে বলায় ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন তিনি। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। শুধু নিজের সহকর্মীকেই নয়, এডিসি হারুন তার নেতৃত্বে শাহবাগে সমাবেশকারীদের পেটানোর ঘটনা, এমনকি তিনি নিজেই লাঠি দিয়ে বিক্ষোভকারীদের পেটাচ্ছেন, এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দিয়েছিল। তবে বারবার এসব ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা পুলিশ সদর দপ্তর থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো, দীর্ঘদিন শপথে বহাল ছিলেন তিনি। গত 7ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ব্যথায় কাতরাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামি আবদুল্লাহ। তখন তার মাথায় 14টি সেলাই। এই শিক্ষার্থী জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি। সেদিন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ, এতে তিনি সহ অন্তত 12 জন আহত হন। সেদিনের ঘটনায় নেতৃত্ব দেন এডিসি হারুনুর রশিদ। এডিসি হারুন সম্পর্কে এই ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মন্তব্য হল, এডিসি হারুন শুধুই পেটান। তবে এবার শেষ রক্ষা হল না এডিসি হারুনের। রাজধানীর শাহবাগ থানায় 9 সেপ্টেম্বর শনিবার দিনগত রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আর তারা ক্ষমতাসীন দলের হওয়ায় এবারই এডিসিকে বহিষ্কার করা হলো। ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বিরোধী দলের সদস্য সহ যারা কোনো পাবলিক ইস্যু বা সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের উপর তিনি যেভাবে হামলা করেছেন তার বেশ কিছু রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি বহুবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলেও কাজ হয়নি। সহকর্মীকে চড় মারার বিষয়টি তৎকালীন ডিএমপি কমিশনারের কাছে উত্থাপন করা হলে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এডিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। চলতি বছরের মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে সাংবাদিক আইনজীবীদের উপর পুলিশের হামলার নেতৃত্ব দেন হারুন। ভুক্তভোগীদের একজন এটিএন নিউজের একজন সিনিয়র রিপোর্টার ছিলেন। তিনি হারুনের হামলার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এত অপকর্ম করার পরেও বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই এডিসি হারুনের বিরুদ্ধে। পুলিশ তখনই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে তখন তিনি ক্ষমতাসীন দলের ছাত্র শাখার 2 সদস্যকে পেটালেন। এই থেকে কি এই বোঝায় না যে রাজনৈতিক বিবেচনায় অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে? এডিসি হারুন একাধিকবার নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, যা অনেক আগেই সুরাহা করা উচিত ছিল। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এডিসি হারুনের ক্ষেত্রে তারা যেভাবে পুলিশ অপকর্ম ও নৃশংসতার অভিযোগ করেছে, সেভাবেই তারা যেন পুলিশের অপকর্ম ও নৃশংসতার সব অভিযোগের প্রতি মনোযোগ দেয়। তাদের অবশ্যই মনে রাখতে হবে যে তাদের প্রাথমিক দায়িত্ব দেশের নাগরিকদের প্রতি, ক্ষমতাসীন দলের প্রতি নয়। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।